lose. I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning, welcome back to Nath&Moulik Vlog. How are you? I'm here with you. I'm here for a long time. I'm here for a long time. আর এই গাড়িতে আমরা এতজন মিলে সবাই মিলে যাচ্ছি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। সো আলটিমেটলি আমরা এসে গেছি, তো জামাইবু নিয়ে আসতে গেছিল আমাদেরকে, ঠিক আছে? তো চলো এবার দিদি বাড়িতে গিয়ে ঢুকি, বাড়িতে গিয়ে সবার সাথে দেখাচ্ছি কি কি করছে, কতটা আনন্দ করছে সবটাই শেয়ার করবো। তো চলো, তো আমরা আলটিমেটলি দিদি বাড়িতে ঢুকে পড়েছি। তো সবাই যে যার মতন এসেই সব যে যার মতো গল্প করতে বসে পড়েছে, এই যে দুই দিদি আর জেঠিমা, মানে আমার মেজো জেঠি। তো চলো এবার সবাইকে দেখায় সব কি করছে না করছে, এই যে আমার যে ন জেঠি। তো সবাই যে যার মতন করে কি এখন আনন্দ করছে, এখানে মাসি মানে দিদি মাসি আর কাকা গল্প করছে, এখানে আমার সব দিদি জামাইবাবু আর এটা হচ্ছে দিদি মেসোমশাই। তো এখানে সবাই মিলে গল্প করছে, তো এই গল্প করতে করতে আমার সাথে একটু ব্যঙ্গও করছিলো, যাই হোক আমি ভিডিও করছিলাম যেহেতু। তো আর এখানে দিদি যে একটু জল খাবার দু রকমের মিষ্টি আর শরবত দিয়েছিল, ঠিক আছে? তো চলো পরে কথা বলছি। তো আলটিমেটলি এত বসে বসে সব গল্প করছিলাম, তো এখন সব খেতে বসবো দুপুরে, তো চলো ওপরে যাই। সো ওপরে যেহেতু খাওয়ার মানে দুপুরবেলা খাওয়ারের অ্যারেঞ্জমেন্টটা দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ারের অ্যারেঞ্জমেন্টটা ওপরেই করেছে। তো এখানে অলমোস্ট সবাই এসে গেছে, মানে বসে পড়েছে, আমার বাড়ির লোকগুলো সবাই বসে পড়ছে খেতে, ঠিক আছে? তো এবার আমি বুঝতে পারছি না যে আমি কোথায় বসবো আর কি, ঠিক আছে? তো চলো খাওয়া কোথাও একটা বসে খেতে বসি, খাওয়া দাওয়াগুলো করি। তো এখানে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে ভাত আর ডাল, ঠিক আছে? আর এখানে আমার সাথে বসেছে মামদি আর বড়দিদি মেয়ে তিথি, আর দুই দিদিরা এখনও কেউ খেতে বসেনি। তারপরেই আমাদের পাতে পড়ে গেছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গে চলে এসেছে আমাদের হচ্ছে একটা ধরনের সব সবজি, সব ধরনের আর কি সবজি মিলিয়ে একটা তরকারি করেছে। আর এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে আমাদের বাড়ির, তো আমরা খেয়ে দিয়ে উঠলে তারপর দিদিরা বসবে। তো আর এখানে চলে এসেছে কাতলা মাছের কালিয়া, আর এখানে ওরা দু রকমের মাছ করেছিলো, তো আমি বললাম যে আমি এটা খাবো না, তো ওরা জোর করে আমাকে পাবদা মাছটা খাওয়ালো, আমি পাবদা মাছটা খেতে পারি না। তো যাই হোক দু রকমের মাছ খাওয়া যায়, তুমি বলো। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই, পরে আবার এসে কথা বলবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন একটু মানে রেস্ট নেবো। তো এখানে অনেকেই শুয়ে আছে, আমি তাদেরকে দেখাচ্ছি যেহেতু শুয়ে আছে, পরে আবার সেই যে সাজগুলি কিন্তু না কথা বসে দেবো দেখাবো। সো এখানে মা বড় মানে মা বড় মা ন জেঠি ভাই বড়দি আমার এক জামাইবাবু সবাই মিলে এখানে ওখানকারই একটা মন্দিরে গেছিলো, বাট আমি যাইনি। আমার খেয়ে দিয়ে উঠে হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগছিলো, তাই জন্য আমি বড়দিকে বলেছিলাম বড়দি তুই একটু ভিডিওটা করে দিস তাহলে খুব ভালো হয়। তো যেই কারণে ও খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ, দুটোই একই জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে, কি বলে মানে বোঝাবো তোকে বুঝতে পারছি না। এখন দেখে মনে হচ্ছে যে না গিয়ে খুব মিস করেছি, ঠিক আছে? সত্যি কথা বলতে গেলে খুব 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 সুন্দর জায়গাটা, গেলে হয়তো ভালো লাগতো আমারও, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার খুব শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো যেই কারণে আমি যেতে পারিনি। তো সেহেতুই আমি ওকে বলেছিলাম তুই একটু ভিডিওটা করে দিস, সুন্দর করে করে দিস, আমি তোর নামটা আমি ইউটিউবে বলে দেব। তো যাই হোক এটা বাচ্চা বাচ্চা একটা কথা হলো, তো ও আমাকে ভিডিওটা সত্যি করে দিয়েছে, না হলে আমি এত সুন্দর জায়গাটার একটা ভিডিও আমি পেতাম না, তো খুব আফসোস হতো। এখন তো ভিডিও ব্যাকে যখন কথাগুলো দিচ্ছি জায়গাটা দেখে মনটা খুব ভালো লাগছে, আর বিশেষ করে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশটা মেঘলা আর মানে চারিদিক মন্দিরের ইয়েটা বেশ সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো মন্দিরটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে দিদি, দেখে নাও ভিডিওটা। আরে প্রসাদ খাবি আমি
কেউ যদি তোমরা জানতে চাও যে এটার লোকেশনটা কোথায় আমি জেনে নিই, কমেন্ট করো, জেনে নিই, আমি তোমাদের অতি অবশ্যই বলবো জায়গাটা কোথায়, ঠিক আছে? অলরেডি বার্থডে গার্ল সাজতে বসে গেছে, মানে বড় দিদি মেয়ে আর কি বার্থডে গার্লকে সাজিয়ে দিচ্ছে। আমি বললাম একটুখানি ভিডিও করতে, তো যাই হোক সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি, কী করবো কী করবো না বুঝতে পারছিলাম না। তাই মানে ওটা দেখানোটা, ওটা কিন্তু আমি মেরেছি এমনি, মানে ওটা কিন্তু সত্যি সত্যি ওকে মারিনি, ঠিক আছে? ওটা কিন্তু এমনি এটা ব্যঙ্গ করেছি, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলছি, এখন এবার একটু রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। তো যেহেতু আমরা রেডি হচ্ছি, সেহেতুই আমি ওকে বললাম তুমি ওপরে যাও, ওপরে গিয়ে একটু ভিডিওটা একটু করে নিয়ে আসো, দেখাও যে কীরকমভাবে সাজিয়েছে। তো তাই জন্য ওপরে এসে একটু ভিডিওটা করে নিচ্ছে। তো ভিডিওটা করেছে আমার দিদিরই এক মাসির ছেলে অভিজ্ঞতা, তো খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো এবার একটু পিছন দিকটা দেখাতে নিয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে দিদিদের বাড়ির গাছের বেল, বেল গাছ যাকে বলে, দেখেছো পুরো গাছ ভর্তি বেল, কি বলবো, মানে পুরো গাছ ভরে গেছে। আর ওয়েদারটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর, চারিদিকটা মেঘ করে আছে আর আকাশে উঠছে ঘুড়ি, কারণ সামনে রাখি আছে, বিশ্বকর্মা পুজো আছে, 15 আগস্ট আছে, অনেক কিছু আছে অকেশন, ঠিক আছে? তো সেই কারণেই ঘুড়িটা উঠছে আর কি। তো এই ঘুড়ি ওরা দেখলেই মনে পড়ে বিশ্বকর্মা পুজো সবার আগে, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলছি। সো আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি, একটা কমে ছাড়ি কি খুশি, এই জামাটা হচ্ছিল না আমার আসলে, না আমি জামাটা আমার জামাই জামাটা একটু ছিল, তাই জন্য মনে হচ্ছে না আমি রোগা হয়েছি, করেছে খুব সুন্দর, দেখিয়ে নিয়েছে কতটা সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে। তো অলমোস্ট অলরেডি অনেক গেস্ট এসে গেছে এখন, তো এখন একটু পরেই সব কেক টেক কাটা হবে। তো সবার আগে বলি, সবার আগে একটু দেখে বলো তো কীরকম লাগছে আমাকে। তো এইসব কিছু আনন্দের মধ্যে একটা একটু মনটা খারাপ হয়ে গেছে, তো আমার একটা জিনিস একটুখানি ভেঙে গেছে, জানি না এটা কী করে হয়েছে, ঠিক আছে? যাই হোক, তো একবার দেখা কি গো, এসব একটু দেখে নেয় কীরকম লাগছে। এনে আমি অ্যাটলিস্ট স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, চিকেন 65 আর এটা হচ্ছে ভেজ বল, ঠিক আছে? তো চলো খাওয়া এইগুলো খেয়ে নিয়ে আর ওদিকে হচ্ছে কেক কাটিং পর্ব স্টার্ট হচ্ছে। তো মোটামুটি সবাই বাচ্চাগুলোকে সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? তো সবাই মিলে একসাথে আর কি কেক টেক কাটা হবে। আর এই হচ্ছে একদম চাইল্ড গ্রুপ একটা যাকে বলে, ঠিক আছে? তো কেকটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো ছিল, আর কেকটা ওদের ওখানকার পার্লার থেকে কেক আনা, তো দেখতে থাকো। তো কেক টেকগুলো কাটা হোক, তারপরে আবার আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, অ্যান্ড দ্য স্টার বার্ন টুনাইট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখানে কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো দিদিকে জায়বুকে আমার বন্ধু খাইয়ে দিল। তো জায়বু আসছে, বলছে ভিডিও করিস না, ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, তো এমনি ফটো তোল ফটাফট করে, তাহলে অসুবিধা নেই। আমি যে না ফটোও তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে এই বেলুনটাতে আছে একটু অভ্র, তাই ওকে মাঝখানে দাঁড় করিয়ে ওকে আর কি মাথার মধ্যে অভ্র দেওয়া ঢালবো, মানে ঢালবে বলছে ওই ঢালবে আর কি, মানে ফাটাবে বেলুনটাকে। তো জায়বু বেলুনটাকে ধরেছে আর ওর মাথায় পুরো অভ্রটা ওর গায়ে গিয়ে পড়লো, আর সঙ্গে ওকে বলেছে স্নো স্প্রেটা করে দিতে,
তাই ও স্নো স্প্রে করে দিচ্ছে আর সব যে যার মতো সরে গেছে জায়গা থেকে। তো এখানে আমাকে দিয়ে গেছে কেক, এই যো কেকটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো ছিল, বাটার স্কচ ফ্লেভার ছিল, আমার তো ভীষণ পছন্দ বাটার স্কচ ফ্লেভারটা। আর এই একজনের এনা খাওয়া হয়ে গেছে কেক, এইখানে মা কাকা কাকা মা কাকা খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে কেক, কাকা খাওয়া হয়ে গেছে তাই জন্য দাঁত কোচাচ্ছে আর কি। আর সবাই যে যার মতো বসে গল্প করছে আড্ডা মারছে, ঠিক আছে। তো চলো পরে আবার কথা বলছি, সো এখনকার মতো টাটা। তো কেক টেক কাটা তো দেখতেই পেলে, আমরাও কেক টেক খেয়ে নিয়েছি, সেটাও দেখিয়েছি। তো এতক্ষণ ধরে একটু গল্প টল্প করছিলাম, সেটা আলাদা করে কিছু দেখায়নি। তো অলরেডি এখন 9:45 মতো বাজে, অনেকটা পথ যেতে হবে, তাই জন্য খেতে বসে পড়েছি। এখনো পর্যন্ত সবে খালি প্লেট আর শুধু জলের বোতল দিয়ে গেল, খাবো না মানে আমরা কি খাবার পাবো না, পাবো না আমরা খাবার, কি গো খাবার কি পাওয়া যাবে। তো চলো খাবারগুলো আসুক, তারপরে এক এক করে সবটা দেখাচ্ছি। আমার চোখগুলো দেখো, দেখে মনে হচ্ছে না রুগ্ন, সত্যি কথা বলে চোখগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি, চোখটা মানে চোখটার লালটা কমে গেছে কিন্তু সাদাটা মানে লালটাকে ফোলাটা কমেনি, ঠিক আছে। সো এখানে আমরা খেতে বসে পড়েছি। তো আমাদের ফার্স্টেই দিয়ে দিচ্ছে হচ্ছে ডিমের ডেভিল, ঠিক আছে। তো চলো এবারে এটাকে ফটাফট করে খেয়ে নিন, অলরেডি দেরি হয়ে যাবে কারণ এতটা পথ যেতে হবে, বাড়ি ঢুকতে ঢুকতে অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এরপরে দিয়ে ডিমের টেবিলের পরে দিয়ে গেছে হচ্ছে স্যালাড, আমি আবার একটু বললাম যে পেঁয়াজ দিয়ে দিতে, তো সেই কারণে ডিমের টেবিলটাই সত্যি কথা বলতে গেলে একদম গরম ছিল, খুবই গরম ছিল, যে একটুখানি খেতেও অসুবিধা হচ্ছিলো। তো ডিমের টেবিলটা কিন্তু সত্যি কথা বলতে গেলে বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমি একটু মানে সবার আগে আমার একটা জিনিস সবথেকে কষ্ট হচ্ছিলো যে আমি একটু সাজতে পারিনি, ঠিক আছে, কারণ চোখটা এতটাই ফুলে গেছিলো, আমার খুব কষ্ট হচ্ছিলো চোখটার জন্য হয়েছিল। তো যাই হোক, তো মোটামুটি তার জন্য চশমাটা পরে থাকতে হয়েছিল আমাকে। তো ডিমের টেবিলটা তো বেশ ভালো লেগেছে। তো তারপরেই আর কি চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস, তারপর আর কোনো রকম মাঝখানে কোনো রকম আইটেম রাখেনি। তো ডাইরেক্ট ফ্রাইড রাইস, চিলি ফিশ আর চিকেন ছিল। তো ফ্রাইড রাইস আর চিলি ফিশটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো আমার মুখখানা এমনি ফুলে গেছে, যখন খাচ্ছি তখন দেখে মনে হচ্ছে যে আরও মুখখানা ফুলে গেছে, বাট নয়, এটা চোখটার জন্য না, মনে হচ্ছে যেন মুখটা যেন অস্বাভাবিক ফুলে গেছে, কারণ 5টা দিন সত্যি কথা বলতে গেলে খুব রেস্টে ছিলাম, মানে চোখ দিয়ে কিছু করতে পারছি আমি দেখতে পাচ্ছিলাম না, এরকম পুরো অন্ধ হয়ে গেছিলাম যাকে বলে, ঠিক আছে। তো আমার যেহেতু ডিমের টেবিলটা খুব ভালো লেগেছে, সেহেতুই আমি বলেছিলাম যে আরেকটা ডিমের টেবিল দিয়ে যেতে, তো সেই কারণে আমাকে আরেকটা ডিমের টেবিল দিয়ে গেলো। আর চিলি ফিশটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো ছিল, আমার তো বেশ ভালো লাগছিলো। আর তারপরে দিয়ে গেছে হচ্ছে চিকেন কষা, চিকেন কষাটা আমি বলেছিলাম দুটো দিতে, 2 পিস চিকেন দিতে বলেছেন, 3 খানা চিকেন দিয়ে গেছে। তো চলো চিকেনটা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চিকেনটা কিন্তু সত্যি কথা বলতে গেলে সত্যিই খুব ভালো ছিল, প্রতিটা রান্না সকাল থেকে মানে দুপুরবেলা থেকে রাত পর্যন্ত প্রতিটা রান্না খুব ভালো ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। আর তারপরেই চলে এসে হচ্ছে আনারসের চাটনি আর পাঁপড়, যেটা আমি একদমই পছন্দ করি না, বাট আনারসটা আর তো একদমই ভালো লাগে না, হ্যাঁ চাটনিটা দিয়েছে তাই জন্য একটু পাঁপড়টা খাচ্ছি, কিন্তু পাঁপড়টাও না নরম হয়ে গেছে, ঠিক আছে। তো আর কিছু খাইনি, তো ঠিক আছে চলো। তারপরে দিয়ে দিয়েছিলো আইসক্রিম, খেয়ে দিয়ে নিচে চলে এসেছি। তো চলো, তো আমরা খেয়ে দিয়ে আপাতত বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অলরেডি তখন মোটামুটি 11:30 মতো বাজে, বাড়ি ঢুকতে ঢুকতে আরও লেট, প্রায় 12:30 মতন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে। তো এখনকার মতো টাটা। তো আলটিমেটলি বাড়িতে এসে গেছি, সো এখন মোটামুটি 12:48 প্রায় 12:45 বেজে গেছে, 1টা বাজে যায়, সো অনেকটাই জার্নি হয়েছে আজ, প্রচণ্ড সবাই টায়ার্ড, বাবা মা বোন বাড়ির সবাই এদিক দিয়ে চলে গেছে গাড়িতে, আর আমরা এখানে নেমে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো টাটা, গুড নাইট।